সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। গরমের সময় ইনফ্যাক্ট আমাদের বন্ধুত্ব ছিল, ওই সব ও এত কমফোর্টেবল করে দেয় না, আমি ওর সাথে প্রথমবার কাজ করছি সেরকম আমরা ফিল করতে পারি। আর সবাই আমাদের যেদিন ফার্স্ট টিজার বেরিয়েছিল সবাই আমাদের প্রতিটি সবাই খুব ভালো মানায়, তো এটা এই কারণে আমি ভেরি গুড ফ্রেন্ড, তো ওইটাই ওই কেমিস্ট্রিটাই আই থিঙ্ক খুব ভালো লাগছে। আর আমাদের লেজেন্ড করণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিনয় করার অভিজ্ঞতা যদি বলেন। আমি করণদের সঙ্গে আগে অনেক কাজ করেছি, তবে অনেক বেশি সিন ছিল আমাদের একসাথে, স্পেশালি ওনার সঙ্গে কমেডি করা বা ফাইট করা, ঝগড়া করা খুবই টাফ, তো ওনার টাইম বসার কারণে এবং আমারও মনে হয় আমাদের কমেডিটা ভালো। বলতে পারছি না, বাট লাভলি এক্সপিরিয়েন্স, তো আমার মনে হয় সেটা স্ক্রিনে ফুটে উঠবে। মানে কোনো আমি সকল দর্শকের জন্য কোনো এক্সপেকটেশন, আপনারা বাড়িতে যা দেখেন বা আশেপাশে যাদেরকে দেখতে পান, কীর্তন দেখতে এসেছে তাদেরকে রিলেট করতে পারে, সবাই রিলেট করতে পারে। মানে যা হয় যে কোনো অ্যাক্টরের কোনো কাজ যখন আমাদের সামনে আসে মিক্স থাকতে। দিদি, অনেকদিন পর ড্রামা জনরার ছবি হচ্ছে, তো এই ছবির পার্ট হয়ে এবং অভিনয় করে আপনার কেমন লাগছে? দিদি, এই ছবিটা এমন একটা ছবি, 8-80 সব ধরনের অডিয়েন্সই দেখতে পাবে, তো দর্শকদের জন্য কি বলবেন? দর্শকদের একটাই কথা, প্লিজ হলে সিনেমাটা দেখুন, সব পরিবারে দেখুন, সব পরিবারের সিনেমা সব ছবি সবার জন্য, এই ছবি সবার জন্য, তো এরকম একটা সুযোগ আমার মনে হয় মিস করলে ঠিক হবে না। আর আমরা চাইবো আপনারা বেশি করে সিনেমা দেখুন, বন্ধুদের জানান, অন্যান্য পরিবারদের জানান, তবেই না বাংলা সিনেমা, ওই যে আমরা বলি না বাংলা সিনেমার পাশে দাঁড়ান, পাশে দাঁড়ানোর সম্ভব যখন আমরা হলিউড সিনেমা দেখি, প্লিজ দেখুন। যারা দেখেছেন তাদের থেকে তো অবভিয়াসলি ভালো সাহায্য পাচ্ছি, সুতরাং আশা রাখছি দর্শকদের ভালো লাগবে এবার পুরোটাই দর্শক। দাদা, আর একটা জিনিস, এখন বাংলা ছবিতে একটা ড্রামা দেখা যায় না, কিন্তু এই ছবি ট্রেলারটা কিন্তু বলেছে যে এই ছবিটার মধ্যে অনেক ড্রামা রয়েছে, ফান এলিমেন্টও রয়েছে, তো এই ব্যাপারটা যদি একটু বলেন। দেখো, মানে আমার মনে হয় যে আমাদের যাই আমরা করি, যে মানে থ্রিলার হোক, হরর হোক, অথবা যেই জনরেরই ছবি হোক না কেন, যেই জনরেরই কাজ হোক না কেন, আলটিমেটলি আমাদের তো একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে যে প্রত্যেকটা মানুষ যায়, মানে সেটা একজন অ্যাক্টরের যেরকম স্ট্রেস থাকে, একজন পলিটিশিয়ানের যেরকম স্ট্রেস থাকে, সেরকম যে মানুষের রিক্সা চালান সেই মানুষেরও কিন্তু জীবনের স্ট্রেস। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি যেটা ছিলাম দেখে বুঝতে পেরেছি একদম সব পরিবারে আসার মতো পারিবারিক একটা সিনেমা, আমার মনে হয় শেষে একটা মেসেজ থাকবে আমাদের সবার জন্য। আর যেহেতু এটা নিরঞ্জনদার প্রোডিউস করা এবং অভিনেতা ডিরেকশনে, অভিনার সাথে আমার ফার্স্ট বার, তাই আমি অনেকটা বেশি এক্সাইটেড। প্রথমত পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে একজন লেজেন্ড মানুষ, যার সাথে কাজ করে কেমন লাগে? আমি অনেক আগে কাজ করেছিলাম, তোলায় আসছে প্রথমবারটা, তো অসাধারণ এক্সপিরিয়েন্স, এরকম মানুষদের সাথে তো কাজ করার সম্ভব হয়। শেষে দর্শকদের জন্য কি বলবেন? পুরো ড্রামার মধ্য দিয়ে মুভিটা দর্শকদের কেমন লাগবে কি মনে হচ্ছে? আমার মনে হয় ভীষণ ভালো লাগবে, এবং দেখতে ঢুকছি দেখার পর আরো ভালো করে বলতে পারবো। আমার মনে হয় একদম কিছু করার দিয়ে আগে নতুন নতুন এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন।